প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসাতেই অবস্থান করছো। আমি নিরঞ্জন রাম অধিকারী, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল রংপুর। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী থেকে একটি ক্লাস নিয়ে এসেছি এবং অধ্যায় প্রথম, যা প্রাণী জগতে শ্রেণীবিন্যাস। উপপর্ব ইউরোকডাটা তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে। ইউরোকডাটা অন্যতম। এই ইউরোকডাটা উদাহরণ এখানে তুমি দেখতেছ যে এর মধ্যে এসিডিয়া অনেক ছিদ্র যুক্ত আছে। এসিডিয়া এক ধরনের সামুদ্রিক প্রাণী, এরও কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। প্রাথমিক অবস্থায় স্নায়ুরজ্জু থাকে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, লার্ভা দশায় শুধুমাত্র এদের লেজে নটোকট থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থায় নটোকট এদের লেজের মধ্যে অবস্থান করে। এরপর আরেকটি উদাহরণ দেওয়া যায় এসিডিয়া। এবার আমরা আসি আরেকটি উপপর্ব, সেই উপপর্বটার নাম সেফালোকডাটা। এটি আবার উদাহরণ হিসেবে তুমি দেখো, এখানে চিত্রে দেখতেছ ব্রঙ্কিওস্টোমা। এই ব্রঙ্কিওস্টোমা এটি উপপর্ব কডাটা উপপর্বের সেফালোকডাটার অন্তর্ভুক্ত এবং এর গুরুত্বপূর্ণ সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে এরা সারা জীবন এদের দেহে নটোকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার সারা জীবন এদের মধ্যে নটোকট, অর্থাৎ এই যে দেখো তোমার শির দ্বারা, এটা সারা জীবন এদের মধ্যে লক্ষ্য করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ, দেখতে অনেকটা মাছের মতো। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ব্রঙ্কিওস্টোমা। সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আরেকটি উপপর্ব যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভার্টিব্রেট। এ আবার ফির তোমার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে সাতটির মধ্যে অন্যতম সাইক্লোস্টোমাটা এবং এই যে উপপর্বের উদাহরণ হিসেবে বলা যায় টেট্রোমাইজন, এটি তোমার সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এর দেহটা লম্বাটে, দেখো লম্বা দেহ এবং মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। এবং আরেকটি বৈশিষ্ট্য, এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, দেহে কোনো আইস থাকে না। আর ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ হিসেবে তুমি এই যে পেট্রোমাইজন, এটি হচ্ছে তোমার সাইক্লোস্টোমা শ্রেণীর অন্তর্ভুক্ত। আরেকটি শ্রেণী, সেটি হচ্ছে ভার্টিব্রেটা উপপর্বের যে সাতটি শ্রেণী বলা হচ্ছে, তার মধ্যে একটি কন্ডিকথিস। এটি লোক উদাহরণ হিসেবে তুমি এইখানে লক্ষ্য করো যে একটি চিত্র, তোমার হাতুড়ি মাছ, হাতুড়ের মতো দেখতে এই যে হাতুড়ি মাছ, এইটি হচ্ছে কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এরও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে এই পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে এবং কঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ অস্থিটা শক্ত, তার সে নরম যেটি সেটি হচ্ছে তরুণাস্থি, অর্থাৎ এর কঙ্কালটা তরুণাস্থিময় এবং এর গুরুত্বপূর্ণ দেহ প্লাকোয়েট আইস দ্বারা আবৃত থাকে। পা বিভিন্ন রকম, সাধারণত পাঁচ ধরনের আইস থাকে, তার মধ্যে প্লাকোয়েট আইস দ্বারা এর দেহটা আবৃত থাকে। এবং মাথার দুই পাশ থেকে তোমার পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র এর ভেতর থেকে বের হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদের কোনো কানকো থাকে না। উদাহরণ হিসেবে তোমরা এই যে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ, এগুলো কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ ভার্টিব্রেটা উপপর্বে কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত জীবগুলোর এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যাব আরেকটি শ্রেণী অস্টিকথিস। এর তুমি উদাহরণ হিসেবে বলতে পারো
যে এই যে মাছ দেখতেছো ইলিশ মাছ, এটি হচ্ছে অস্টিকথিস তোমার উপপর্বের ভাটিবাটা উপপর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। এখানে তুমি এরও কিছু বৈশিষ্ট্য পাবা, সেই বৈশিষ্ট্যের মধ্যে সাধারণত স্বাদুপানির মাছ, আবার বলা হচ্ছে দেহ সাইক্লোয়েড গ্যানোয়েড বা টেনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। তোমাকে প্রথমেই বলছিলাম যে সাধারণত বিভিন্ন ধরনের আইস থাকে, তাদের মধ্যে এদেরও এই তিন ধরনের আইস দ্বারা, যে কোনো আইস দ্বারা এরা গঠিত, এবং মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। তোমরা বাসায় অনেকেই দেখছো ইলিশ মাছের ভেতরে লালচে রঙের ফুলকা, এর দুই পাশে চার জোড়া ফুলকা থাকে এবং ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকানো থাকে। এরপর আরেকটি বৈশিষ্ট্য, ওই ফুলকার সাহায্যে এই শ্রেণীর যে প্রাণীগুলো আছে তারা শ্বাসকার্য চালায়, অর্থাৎ তাদের শ্বাসকার্য পরিচালিত হয় ফুলকার মাধ্যমে। উদাহরণস্বরূপ ইলিশ মাছ, সি হর্স মাছ ইত্যাদি। এরপর আমরা আরেকটি শ্রেণীতে আসব, উভচর। তোমরা জানো উভচর প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণী জলে স্থলে বাস করে সেগুলোকে বলা হয় উভচর প্রাণী এক কথায়। আবার জীবনের প্রথম কোনো এক সময় জলে, আবার পরিণত বয়সে স্থলে থাকে, এগুলো উভচর প্রাণী। উদাহরণ হিসেবে তুমি দেখো এখানে একটি ব্যাঙের ছবি দেখতেছো, এটি উভচর প্রাণীর অন্তর্ভুক্ত। এরও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, দেহ ত্বক আইসবিহীন, এর মধ্যে কোনো আইস নাই। তারপর দেখো ত্বক নরম পাতলা ভিজা গ্রন্থিযুক্ত, এদের ত্বকটা ভিজা ভিজা গ্রন্থিযুক্ত ত্বক থাকে, এবং শীতল রক্তের প্রাণী, এটি হবে শীতল রক্তের প্রাণী। আর একটি গুরুত্বপূর্ণ, এরা পানিতে ডিম পারে, এবং জীবন চক্রে সাধারণত ব্যাঙাসি দশা দেখা যায়। তোমরা জানো একটি ব্যাঙাসি দশা, ব্যাঙাসি থেকে পরিপূর্ণ ব্যাঙে পরিণত হয়। উদাহরণ হিসেবে সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ, এগুলো উভচর প্রাণীর অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা আর একটি শ্রেণী ভাটিবেটা উপপর্বে সরীসৃপ। উদাহরণ হিসেবে তুমি দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, টিকটিকির ছবি। এই টিকটিকি সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এই শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য, এরা বুকে ভর করে চলে, অর্থাৎ যখন চলাচল করে বুকে ভর দিয়ে চলাচল করে। আবার এদের ত্বক শুষ্ক এবং আর্যযুক্ত, অর্থাৎ এদের ত্বকটা থাকে শুকনো এবং ত্বকের মধ্যে আর্স থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, চার পায়ে পাঁচটি করে নখযুক্ত আঙ্গুল থাকে, এদের দেখো পাঁচটি করে আঙ্গুল বিদ্যমান, আর পা হলো চারটি। উদাহরণ হিসেবে তুমি টিকটিকি, কুমির, সাপ, যারা সবাই বুকে ভর দিয়ে চলে, আবার এদের ত্বক শুষ্ক থাকে এবং আঁশযুক্ত থাকে, এগুলো সব সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর আরেকটি শ্রেণী পক্ষীকুল, এটিও উপপর্ব ভাটিবেটার, এবং উদাহরণ হিসেবে তুমি দেখো আমাদের জাতীয় পাখির এখানে দোয়েল। হ্যাঁ, এটি হচ্ছে তোমার হচ্ছে ভাটিবেটা উপপর্বের পক্ষীকুল শ্রেণীর একটি উদাহরণ। এরও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দেহ পালকে আবৃত, সমস্ত দেহটা পালক দ্বারা পরিপূর্ণ থাকে, আবার দুটি ডানা থাকবে, দুটি পা থাকবে এবং একটি চঞ্জু থাকবে। এ বাদেও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে, অর্থাৎ বায়ুথলির ভেতর বায়ু থাকে, এই বায়ু এদেরকে উঠতে সাহায্য করে। আরেকটি বৈশিষ্ট্য, এরই উষ্ণ রক্তের প্রাণী, এরা হচ্ছে পক্ষীকুল উষ্ণ রক্তের প্রাণী, এবং এদের হাড় শক্ত হালকা ও ফাঁপা। এদের হাড়গুলো তোমার কি শক্ত হয়, হালকা হবে এবং ভেতরে ফাঁপা হবে। উদাহরণ হিসেবে কাক, দোয়েল, হাঁস, এগুলো সব পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণী স্তন্যপায়ী সম্পর্কে তোমাদেরকে জানাব। তোমরা এখানে একটি ছবি দেখো, বাঘের ছবি দেখতেছ। এই যে বাঘ, এটি একটি স্তন্যপায়ী প্রাণী, এরও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। দেহ লোমে আবৃত থাকে, সমস্ত দেহটা লোম দ্বারা আবৃত থাকে এবং ব্যতিক্রমে স্তন্যপায়ী প্রাণী ছাড়া সবাই সন্তান প্রসব করে। এরা সাধারণত সন্তান প্রসব করে এবং উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের রক্ত সাধারণত উষ্ণ হয়। এ বাদেও চোয়ালে বিভিন্ন ধরনের এদের দাঁত থাকে। এই স্তন্যপায়ী প্রাণীদের এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, অর্থাৎ ছোট অবস্থায় শিশু অবস্থায় এরা মাতৃদুগ্ধ পান করে এবং এদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা জানো যে সাধারণত মানুষ আমাদেরও চার প্রকোষ্ঠ, এদেরও কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। উদাহরণ হিসেবে বলতে পারো মানুষ, উট, বাঘ, এগুলো স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত উপপর্ব ভার্টিব্রেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এরপর আমরা তোমাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের প্রাণী। এই প্রাণীগুলোকে শনাক্ত করার জন্য কতকগুলো ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে। এই ধাপে ধাপে বিন্যস্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাসের ধাপ। এবং ক্যারোলাস লিনিয়াস সমস্ত শ্রেণীবিন্যাস জীবজগৎকে শ্রেণীবিন্যাস করার সময় সাতটি ধাপে বিন্যস্ত করছে। সেই সাতটি ধাপের মধ্যে প্রথম ধাপ জগৎ কিংডম, পরবর্তীতে ধাপ পর্ব ফাইলেম, এবং তার পরবর্তীতে যে ধাপ সেটি হচ্ছে শ্রেণী বা ক্লাস। চতুর্থ যে ধাপ সেই ধাপটির নাম বর্গ অর্ডার, এবং পঞ্চম যে ধাপ সেই ধাপের নাম গোত্র ফ্যামিলি, এবং ষষ্ঠ ধাপ সেই ধাপের নাম গণ জেনাস, এবং সপ্তম ধাপ যেটি সেটি প্রজাতি স্পেসিস। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস সমস্ত জীবজগৎকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এইরকম ধাপে ধাপে বিন্যস্ত করছে। সেই বিন্যস্ত করার জন্য সাতটি ধাপ ব্যবহার করেছে। এই সাতটি ধাপ হচ্ছে শ্রেণী বিন্যাস বা প্রাণী শনাক্তকরণের ধাপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন শ্রেণী বিন্যাস, এই যে লক্ষ লক্ষ প্রজাতির বিভিন্ন ধরনের জীব রয়েছে, এই লক্ষ লক্ষ প্রজাতির জীবকে মনে রাখা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই জন্য এদেরকে বিভিন্নভাবে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে। এই ধাপগুলো শ্রেণীবিন্যাস, এবং এটি করার প্রয়োজনীয়তা, এক নম্বর, এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি অবলম্বন করে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ দুই নম্বর যেটা করা হয়েছে, পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে এবং অল্প সময়ে অল্প পরিশ্রমে জানা সম্ভব হয়েছে, এবং নতুন প্রজাতি শনাক্তকরণে এটির গুরুত্ব অপরিহার্যতা প্রমাণ করা হয়েছে। আবার প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে, এবং ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যায় শ্রেণীবিন্যাসের মাধ্যমে। অর্থাৎ প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্ণয় করা যায় শ্রেণীবিন্যাসের মধ্যে। উপরোক্ত বিষয়গুলো শ্রেণীবিন্যাসের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখন তোমরা পর্দায় কিছু জিনিস মানে বিষয় দেখতে পারবা, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো যদি জানো, অর্থাৎ বিষয়বস্তুর ওপর নতুন যে কথাগুলো সেগুলো তুমি ভালোভাবে জানবা, তাহলে এই বিষয়টা তোমার কাছে আরো পরিষ্কার হবে। এখানে যা যা শিখবা তুমি, মলাস্কা যেমন পর্বের প্রাণীদের, এদের কিছু বৈশিষ্ট্য আছে, এদের দেহ মেন্টল দ্বারা নরম, মেন্টল দ্বারা আবৃত থাকে, মাংসল পা দ্বারা চলাচল করে। আবার যে সমস্ত প্রাণীকে এদের দেহ কেন্দ্রিক অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় সেগুলোকে আবার বলা হয় ওরীয় প্রতিসম প্রাণী, যেমন তারামাছ। আবার
কটাটা প্রাণী জগতের একটা পর্ব। এই পর্বের প্রাণীদের নটকট, স্নায়ুরজ্জ, গলবিলীয় ফুলকা ছিদ্র আছে এবং এরা কর্ডেট নামে পরিচিত এবং ভার্টিব্রেটা একটা উন্নত প্রাণী। এদের নটকট শক্ত, কশরিকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় এবং স্নায়ুরজ্জ সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। আবার এই মস্তিষ্ক করোটি দ্বারা সুরক্ষিত অবস্থায় থাকে জলজ ভার্টিব্রেটা ফুলকার সাহায্যে, আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। আবার পৃথিবীতে সব জীব বা পতঙ্গ আমাদের শুধু উপকার করে না, কিছু কিছু কীট পতঙ্গ আছে আমাদের ক্ষতি করে। এই ক্ষতিকর পোকামাকড়দেরকে আমরা বলবো পেস্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। তোমরা বাড়িতে এই কাজটা করবা এবং বিদ্যালয় খোলার পর তোমার বিষয় শিক্ষককে ওই খাতাটি অবশ্যই দেখাবা। আজকের এক নম্বর কাজ, অ্যানিমেলিয়া জগতের পর্বগুলো নাম ও উদাহরণ সহ শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো। এবং দুই নম্বর কাজ, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অতপর তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে তোমরা বাড়িতে থাকবা, লেখাপড়া করবা, শরীরের প্রতি যত্ন নেবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য একটি ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।